আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীল রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি মশলা রেসিপি। বাজার থেকে আমরা বিরিয়ানি মশলা অনেক দাম দিয়েই কিনে আনি এবং ঘরে বিরিয়ানি তৈরি করি। আজ আমি আমার রেসিপিতে আপনাদের জন্য বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি 50 গ্রাম পরিমাণ ধনিয়া, তারপর নিয়েছি 30 গ্রাম শাহি জিরা, 20 গ্রাম পরিমাণ জিরা, এরপর নিয়েছি আমি 10 গ্রাম মৌরি বা মিষ্টি জিরা, 5 গ্রাম নিয়েছি সবুজ এলাচ, 5 গ্রাম নিয়েছি দারুচিনি, 3 গ্রাম নিয়েছি স্টার মশলা বা তারামরি, 3-4 তেজপাতা, আর 3 গ্রাম নিয়েছি লেমন গ্রাস, বিরিয়ানিতে লেমন গ্রাস দেওয়া হয়, নিয়েছি 5 গ্রাম লং, তারপর নিয়েছি 3 গ্রাম পরিমাণ কালো এলাচ, তারপর নিয়েছি 3 পিপলিং বা লং মরিচ। এটা অনেকেই চিনে না, মশলা দোকানে গেলেই এটা বললে দিয়ে দিবে লং মরিচ বললে। তারপর জয়ত্রী নিয়েছি 3 গ্রাম, 20 গ্রাম নিয়েছি লাল মরিচ বা শুকনো মরিচ, আর নিয়েছি আমি কাঠবাদাম এবং কাজু বাদাম মিলে 30 গ্রাম। এগুলোকে আমি আগেই রোস্ট করে রেখেছি, এজন্য আলাদা করে রাখছি, এগুলোকে এখন আমি রোস্ট করতে চুলায় চলে যাচ্ছি। চুলায় আগেই কড়াই বসিয়ে রেখেছি, আমি কিন্তু একদম লো ফ্লেমে কড়াই বসিয়ে রেখেছি। দিয়ে দিয়েছি প্রথমে আমি লাল মরিচ, কেন প্রথমে দিচ্ছি এবং ধীরে ধীরে আমি সমস্ত মশলাগুলো ক্রমান্বয়েই দিব, একসাথে আমি সব মশলা দিব না পাতিলের মধ্যে কড়াইতে, কারণ একই সাথে যদি সব মশলা দেওয়া হয় তাহলে প্রত্যেকটি মশলা সমানভাবে রোস্ট হবে না, তাই আমি একের পর এক ক্রমান্বয়ে দিচ্ছি, কারণ এক একটা মশলার ময়েশ্চারাইজার এক এক রকম, যদি আমি একসঙ্গে দেই তাহলে মশলাগুলো সমানভাবে রোস্ট হবে না, তাই আমি ক্রমান্বয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা মশলা সমানভাবে রোস্ট হয়। মশলা যদি সমানভাবে রোস্ট না হয় তাহলে মশলার মধ্যে কোনোটার ফ্লেভার ভাজা ফ্লেভারটা আসবে, কোনোটার কাঁচা ফ্লেভার আসবে, তাই মশলার ফ্লেভারটা ভালো হবে না। মশলার ফ্লেভারটা যেন ভালো হয় সে কারণেই আমি ক্রমান্বয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি, আর লেমন গ্রাসগুলোকে একটু ভাজছি, কারণ লেমন গ্রাস যদি কাঁচা যেহেতু তাই এটা মশলার সাথে যদি কাঁচা গ্রাইন্ড করি তাহলে মশলার সাথে ময়েস্ট থেকে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি মশলার সাথেই একটু রোস্ট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা মশলাকেই কিন্তু 20 সেকেন্ড পর পরেই রোস্ট করছি। এগুলো যখন প্রত্যেকটা মশলা একসঙ্গে হয়ে গেছে তখন এগুলোকে আমি আরও 2 মিনিট রোস্ট করে তারপর এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আমি কিন্তু মশলাকে একদম লো ফ্লেমেই রোস্ট করেছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি ঠান্ডা হতে দিচ্ছি, মনে রাখবেন মশলা কিন্তু গরম গরম গ্রাইন্ড করা যায় না। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করার জন্য। আমি অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, কারণ এগুলো বেশি আমার জারে এর অর্ধেক পরিমাণই ধরেছে। গ্রাইন্ড করে নিয়ে এসেছি, একটু হালকা দানা দেখা যাচ্ছে, আমি চেলে নিব। চেলে নিলে যেইটুকু দানা থাকবে আমি আবার সেইটুকু দানাকে আবার গ্রাইন্ড করে নিব। আমার গ্রাইন্ড করতে এটা মাত্র 2 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি। দেখুন কত অল্প সময়ে আমরা এত দামি একটা মশলা ঘরেই তৈরি করে ফেলতে পারি। আশা করছি আপনারা উপকৃত হবেন এই মশলাটা পেয়ে। আমি দ্বিতীয়বারেরগুলোও গ্রাইন্ড করে নিয়ে এসেছি, একসঙ্গে চেলে নিচ্ছি আমি এগুলোকে। আমার চালা হয়ে গিয়েছে আর বাকি যে দানাদারটা ছিল সেটাও আমি গ্রাইন্ড করে এখানে ঢেলে দিয়েছি, কারণ এটা চালার দরকার নেই।
তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা রোজ অ্যাসেন্স। আপনারা কেওড়ার জল থাকলে সেটা দিতে পারেন, গোলাপ জল সেটাও দিতে পারেন, খুব বেশি নয়, 2-3 ফোঁটা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এটা যেহেতু একটু পানি টাইপের তাই ভালোভাবে মিশিয়ে নিলে এটার ময়েশ্চার চলে যাবে। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা তেজপাতা, কয়েকটা কালো এলাচ, কয়েকটা সবুজ এলাচ। এতে মশলার সুঘ্রাণটা খুবই ভালো থাকে, এর স্মেলটা এতই ভালো থাকে যে নষ্ট হয় না, একবারে বাজারে যেটা কিনতে পাওয়া যায় ঠিক তার মতো স্মেলটা হয়ে যায়। আপনারা এই মশলা দিয়ে যেই কোনো ধরনের বিরিয়ানি ঘরে তৈরি করে ফেলতে পারবেন। এরকম একটা মশলা যদি ঘরে থাকে তাহলে আপনারা যেই কোনো সময়ে বিরিয়ানি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর মশলা জারের গায়ে এরকম একটা লেবেল লাগিয়ে রাখলে মশলা খুঁজে নিতে সবারই খুব সুবিধা হয়। আমি আমার মশলার জারগুলোর মধ্যে এরকম একটা লেবেল লাগিয়ে রাখি, তাই আমাদের আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা যদি উপকৃত হন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।